16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের সদর ইউনিয়ন কুনিয়া ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের মৎসজ লীগের আয়োজনে KDBM উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের পুষ্পমালা অর্পণের পরে স্কুল মাঠে ইউনিয়ন মৎসজ লীগের সহসভাপতি সুকুমার মালো সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহসভাপতি লুৎফর রহমান মোহাম্মদ রশিদ মাতুব্বর মহফেল সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মহিউদ্দিন ব্যাপারি আলোচনার শেষে 1000 দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউনিয়ন মৎসজ লীগ পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন উপস্থিত সকলে আমরা সবাই মৎস্যজীবী ব্যক্তি তাহলে শেখ মুজিব সম্মানীয় সদস্যবৃন্দ আজকে আপনাদের মাঝে ছিলেন মরহুম লজ্জুবলী শেখ যার পরিচালনায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী কুনিয়া ইউনিয়ন পরিচালনা হয়েছে এবং তার সাথে আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ আরেকটা কথা বলতে চাই আমরা মৎস্যজীবী লীগ আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই আপনারা যদি আমাদের বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের প্রতি যোগদান হয়ে থাকেন আমি সুকুমার মালাতে একটি কথা বলে দিচ্ছি যে আমাদের মৎস্যজীবী লীগ মাদারীপুর সদর কুনিয়া ইউনিয়ন প্রত্যেকটি ঘরে ঘরে মৎস্যজীবী লীগ সংগঠন তৈরি করে তাদের কর্মসংস্থান শুরু করে দেবো আমরা যদি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে কখনো কারো কোনোদিন কারো কাছে যেতে হবে না যে আমাদের একটি কার্ড দিন একটি সাহায্য করুন 10 কেজি চাল দিন কারণ আমাদের পেট সম্পূর্ণই ভরপ্রাপ্ত আমাদের মৎস্যজীবী লীগ আমরা আর আমরা মৎস্যজীবী লীগ সবাই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাত শক্তিশালী কর্ম এই মৎস্যজীবী লীগ আমরা মাদারীপুর সদর কুনিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগ আমরা কোন দরিদ্র থাকব না সন্ত্রাস মুক্ত করব দেশের উন্নয়ন করব